হাবড়াতে ডেঙ্গু আক্রান্ত এক শিশু। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। শিশুর ডেঙ্গু আক্রান্তের খবর পেয়ে নড়ে চড়ে বসল হাবড়া পৌর প্রশাসন, বিভিন্ন দপ্তরের সমন্বয়ে ডেঙ্গু মোকাবিলায় কর্মশালা। ডেঙ্গুর থাবা হাবড়ায়, ডেঙ্গু আক্রান্ত এক শিশু। বেশ কয়েকদিন হাবড়া হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন ছিল, বর্তমানে সুস্থ হয়ে বাড়িতে এসে দুবছরের শিশু ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় নড়ে চড়ে বসল হাবড়া পুরসভা। পুরসভার সাফাই কর্মী, স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, ব্যবসায়ী সমিতি, ক্লাব সংগঠন, আশাকর্মী সহ বেশ কিছু সংগঠনকে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় সম্প্রতি একটি কর্মশালা করা হয়। সেখানে পুরসভার তরফে বার্তা দেওয়া হয়, শহরের ড্রেনগুলো যাতে কোন রকম নোংরা আবর্জনায় অবরুদ্ধ না হয়ে যায়, বাড়ির আশেপাশে যাতে কোনোভাবে জল জমতে না পারে। হাবড়া পুরসভার তরফে দাবি করা হয়েছে, ডেঙ্গু রুখতে তারা যাবতীয় পদক্ষেপ নিচ্ছে, তবুও এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয় আতঙ্কিত এলাকাবাসী। ডেঙ্গু এই সময়টা হয়, অতীতে আমরা দেখেছি যে ডেঙ্গু প্রচুর পরিমাণে হয়েছিল, কিন্তু গত দু বছর আমাদের ডেঙ্গুর প্রকোপ সেভাবে নেই, কারণ আমরা প্রথম থেকে সমস্ত রকম ইনিশিয়েটিভ নিই যা যা করা প্রয়োজন ডেঙ্গুকে রুখবার জন্য, জঙ্গল পরিষ্কার করা, স্প্রে করা, ড্রেন পরিষ্কার করা, ব্লিচিং ছড়ানো, যা যা করা প্রয়োজন আমাদের নিয়মিত এই কাজগুলো চলে। তাই আমাদের এখনও পর্যন্ত বর্ষাটা প্রায় শুরু হয়ে গেছে, আমাদের সমস্ত কাজই চলছে, জঙ্গল পরিষ্কার, ড্রেন পরিষ্কার, ব্লিচিং দেওয়া। আর ডেঙ্গু সেই অর্থে আমাদের এখানে আসেনি, একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে 16 নম্বর ওয়ার্ডে, আমরা দেখে নিচ্ছি সেটা, যাতে এটা বেশি করে না হয় তার দিকে আমরা লক্ষ্য রাখছি। আমাদের নিয়মিত এটা চলছে, কিন্তু তারপরেও যদি ওখানকার মানুষের ভিতরে কোনোরকম মনে হয় যে কম হচ্ছে, আমি সেখানে আমার লোক পাঠিয়ে আমি আবার দেখে নেবো। ইতিমধ্যেই লোক গেছে ওখানে যে কেন ওখানে ডেঙ্গুটা হতে হবে, ওটা হচ্ছে স্লাম এরিয়া, কারণ আপনারা জানেন রেল কলোনি যেখানে সেখানে স্লাম এরিয়া বলি আমরা, এই জায়গায় ডেঙ্গুটা হওয়ার প্রবণতা বেশি থাকে। আর রেলের জায়গাতে আমরা পৌরসভা সেই অর্থে আমরা প্ল্যান করে কোনো ড্রেন করতে পারি না, আমাদের রেল বাধা দেয়, সে কারণে আমাদের কিছুটা অসুবিধা হয় কাজ করতে, কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেটা অতীতে করেছি। 2017 সাল থেকে পরপর কয়েক বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন হাবড়া পুরসভা এলাকার একাধিক বাসিন্দা, প্রাণও গিয়েছে কয়েকজনের। যদিও গত দু বছর করোনা পরিস্থিতিতে মানুষ কিছুটা সচেতন থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 22, তবে এবার এখনো বর্ষা আসেনি। তার আগেই শহরে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 12 তারিখেও পায়খানা বমি করছিল রাত্রেবেলায়, আমরা 13 তারিখে সকালবেলায় ভর্তি করেছি। করার পরে ওরা রক্ত টেস্ট করলো, টেস্ট করার পরে বললো কি শনিবার দিন ডেঙ্গু হয়েছে, মানে শুক্রবার দিন ভর্তি করেছি, শনিবার দিন ডেঙ্গু হয়েছে, 14 তারিখে ধরা পড়েছে। ট্রিটমেন্ট চলছে, মানে প্রত্যেক দিন ব্লাড নেয়, নিয়ে রিপোর্ট দেখছে, দেখে ধুলোতে অ্যালার্জি, তো যেই ধুলো যেত তখন ওর কাশতো, কাশতে 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 এত পরিমাণে কাশছে, তারপরে বমি করতে করতে ও পায়খানা করে ফেলেছিল। ওই যে পায়খানা করলে পুরো 3 দিন পা টানা পায়খানা হচ্ছে, আশেপাশে নোংরা, আশেপাশে গাছপালা ভর্তি, নোংরা ফেলে রাখে, পয় পরিষ্কার তো থাকেই না ঘরে, আমি কত পয় পরিষ্কার করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া।